স্যার, 53%। হ্যাঁ, এই জন্য কুড়ার কাজ যদি আপনি 10টা করেন, $5 হয়ে যায় খুব সহজেই। এই জন্য আমরা বলতে চাচ্ছি যে কুড়ার কাজটা আপনারা করেন। আপনারা সবাই তো মোটামুটি ইংলিশ নলেজ আছে, এরকম না তো যে আপনি রিডিং পড়লে বুঝবেন না কী পড়লেন। তো যদি মোটামুটি নলেজ তাকে আপনারা করেন, বুঝছেন, করার কাজ করার চেষ্টা করেন, আপনি ট্রাই সাথে আসলে ঢুকে যাবেন। লক করে কিছু সময় প্র্যাকটিস করেন, লিঙ্কে যান, দেখেন কি বিষয়ে কিভাবে কি করতে হয়, বুঝছেন। আপনি তো কাজ অ্যাকসেপ্ট না দিয়েও কাজটা করতে পারেন, ঠিক না? করেন, করে দেখেন, ট্রাই করলে নাকি যখনই কুড়ার কাজ পাবেন ঢুকে যাবেন। লক কাজটা ঢুকে আপনি ইনস্ট্রাকশনগুলো ফলো করে একটু প্র্যাকটিস করলেন। এবার কোড়ার জন্য আলাদা অ্যাকাউন্ট লাগে নাকি? ইমেল দিয়ে লগ ইন করতে হবে। আপনি প্রথমে কুড়া ব্যাপারটা একটু বুঝেন, এখানে বাংলা আছে, ইংলিশ আছে, কুড়াতে সরাসরি ঢুকবেন, ঢুকে লগ ইন করবেন, করে এখানে কী বিষয় আসে কুড়ার মেনটেনেন্সটা একটু বুঝেন প্রথমে নিজে নিজে, বুঝছেন এটা। স্যার হ্যাঁ স্যার ইউটিউব চ্যানেল খুলে কি মানে আমার যে জিমেইল আছে এটা দিয়ে হবে নাকি একটা নতুন জিমেইল খুলতে হবে স্যার? না, আমি নতুন যে কেন করবো? কয়েকটা ভিডিও দেখছি স্যার ওগুলো তো মূলত জিমেইল ক্রিয়েট করতে দেখাই স্যার, এর জন্য জিজ্ঞেস করতেছি। এটা হয়তো তার জন্য খুলবেন। তো আপনার জিমেইল দিয়ে যদি আপনি ইউটিউব চ্যানেল খুলেন, চ্যানেলটা তো ওকে দিয়ে দিতে হবে আপনার। না স্যার আমার নিজের জন্য খুলবো স্যার। নিজের জন্য খুললে তো আপনি নিজেরটা দিয়ে খুলবেন, কিন্তু যদি কোনো ক্লায়েন্ট বলে যে আপনি নতুন একটা চ্যানেল খুলে দেন আমাকে, তাহলে তো আপনার নতুন ইমেইল দিয়ে খুলে দিতে হবে। জি স্যার। আর যদি বলে যে আপনার ইমেল চ্যানেল থেকে আমাকে এই করেন, সেই করেন, সাবস্ক্রাইব করেন, সেটা আলাদা, কাস্টমার বলে দিবে আপনি কি করতে চান, জি কি স্যার আমার করবেন। এটা আসছে স্যার মানে ভোট করতে, তো আমার তো তারা বলছে যে মানে চাইছে যে আমার মানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা চাইছে আর কি, তো আমার তো খোলা নেই এই জন্য খুলবো, এই জন্য জিজ্ঞেস করতে। হ্যাঁ, আপনি দুইটা ইউটিউব চ্যানেল খুলে নেন। আপনাদের আমি বলছিলাম যে আমরা সবাই টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, পিন্টারেস্ট, এই সোশ্যাল মিডিয়া যা আছে প্রত্যেকটাতেই তিনটা করে অ্যাকাউন্ট খুলবেন। খুলছেন? পিন্টারেস্ট আছে স্যার আর ইনস্টাগ্রাম এগুলোতে তো আছে, একটা আছে ইউটিউবে তো, নাই। একটা সবার কি একটা একটা করে আছে? জি স্যার একটু একটু এটা আছে। হচ্ছে কে জন্য, কী জন্য তিনটা বলছি, আপনি কমার্শিয়ালি ইউজ করবেন। তো তো কমার্শিয়ালি আপনার পার্সোনাল ইনস্টাগ্রাম কিংবা পার্সোনাল ফেসবুক কিংবা পার্সোনাল ইউটিউব চ্যানেল এটা ব্যবহার নাই করলেন, কমার্শিয়াল কাজের জন্য আরেকটা তৈরি করলেন, ওইটা দিয়ে মানে কাউকে যদি কেউ যদি বলে যে আপনার চ্যানেল থেকে এটা করেন ওইটা করেন, তখন আপনি কী করলেন, ওই যেটা পার্সোনাল না ওইটা থেকে করলেন, আপনার সিকিউরিটির জন্য, প্রাইভেসির জন্য, বুঝতে পারছেন? তো দুইটা করে করেন, মিনিমাম দুইটা করে করেন, একটা ফর কমার্শিয়াল ইউজ, একটা হচ্ছে ফর পার্সোনাল ইউজ, বুঝতে পারছেন? সবাই খুলেন। ইউটিউব চ্যানেল খুলতে সমস্যা, কেউ কেউ কি জানেন ইউটিউব চ্যানেল খোলা? আমাদের ক্লাসের কারো ইউটিউব চ্যানেল আছে? জি স্যার আছে। কার আছে? আবার বলেন, আমি দেখি নাই। স্যার আমি খুলছিলাম। লিমা বেগম? জি স্যার আমি খুলছিলাম স্যার অনেক আগে একটা কোম্পানি। কবে খুলছেন? জি স্যার এই তো স্যার 3 মাস আগে খুলছিলাম, ওইখানে কি আপনি যে ইউটিউব চ্যানেলে যে জুলাই। টাইম লাইন আছে ওখানে কোনো প্রোফাইল পিকচার কিংবা আরও যে বিষয়গুলো আছে এগুলো কি অ্যাড করছেন, না এমনি জি জাস্ট স্যার খুলে রেখে অ্যাড দিয়েছেন? করছিলাম, না না অ্যাড করছিলাম স্যার, এটা একটা ইসলামিক চ্যানেল হিসেবে খুলছিলাম, খোলার পরে এটা আমার ভাই ইউজ করে, এখন ভাই ইউজ করে। কেন একটা চ্যানেল খুলবেন ভাই, কেন ইউজ করবে, এটা তো ফ্রি, এটা তো এরকম না যে আপনি 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনছেন এখন আপনি ব্যবহার করেন না ভাইকে দিচ্ছেন, এটা তো এরকম কিছু না, চাইলেই তো আপনি আরেকটা। এটা আমি আমার আমি দরকারে খুলছিলাম স্যার, পরে আমার ওই দরকার ওইটা মানে একটা জিনিসের জন্য এটা খোলা লাগছিল, পরে আমার আর দরকার হয় নাই এর জন্য, তারপর ওই ইসলামিক একটা চ্যানেল হিসেবে ভিডিও ছাড়ছে এটি আর করে নাই। আর কারো কি ইউটিউব চ্যানেল আছে?
হ্যালো, আপনার কথা বলেন না কেন? 20 জন লোক আছেন, জি স্যার বলেন স্যার। 20 জন লোকের না মধ্যে স্যার, আমার মনে হয় সবাই আসছে আইপিএল এর ফাইনাল খেলা দেখতে, এরকম মনে হয় যে দূরে বসে আছে সবাই স্ক্রিন অন করে এখন দেখতে চাচ্ছে ওরা। যে জন্য আনসার দিতে হলে তো উঠে আসতে হবে কাছে, এসে তারপরে মিউট অন করতে হবে, তারপরে আনসার দিতে হবে। তো এই এত ঝামেলায় যাওয়ার চাইতে বসে থাকাই ভালো, একজন আনসার দিয়ে দিলে হইলো, ঠিক না? আমরা যারা র্যান্ডমলি এখন কথা বলতে হবে, বুঝছেন, এক যিনি একবার জি বলবেন উনি আর বলতে পারবেন না, অন্য একজন বলতে হবে। আমরা নিচের দিকে একটু যাই। থ্রিনা চৌধুরী, আপনার মাইক্রোফোন অন করেন তো। আমার নাই স্যার। আচ্ছা, তো আপনার মাইক্রোফোন অনই রাখেন। আপনার কি রুমের মধ্যে কোনো নয়েজ আছে, বাচ্চা আছে কিংবা কোনো ঝামেলা আছে? বাচ্চা আছে স্যার, এর জন্যই। হ্যাঁ, বাচ্চা কোনো সমস্যা নেই, আমাদের এখানে দুইটা জিনিস এলাও। এটা আমরা কি বলছিলাম কোনো ক্লাসে? স্যার বলছেন। তাইলে তো কোনো সমস্যা নাই, বাচ্চাদের চিৎকার চেঁচামেচি কোনো সমস্যা নাই, বড়দের মারামারি হইলে আবার সমস্যা, এটার জন্য আপনাকে আমরা ধরবো। তো এরকম যদি কোনো সম্ভাবনা না থাকে তাইলে আপনার মাইক্রোফোন অন রাখেন। আমরা তিনজনের মাইক্রোফোন অন রাখি আপাতত, আচ্ছা আরেকজন কাকে ধরবো আমরা? নিচের থেকে টিতে তাকিয়ে আমরা, টি দিয়ে আছেন তানিয়া জান্নাত জুমা, আপনার মাইক্রোফোন অন রাখেন। আর আরেকজন আসসালামু আলাইকুম। হচ্ছেন, হ্যাঁ, যারা কথা কম বলে এদের আমরা নেই, সুলতানা রাজিয়া, আপনার মাইক্রোফোন অন রাখেন। স্যার আমার নিজের আছে দুইটা, ধার আছে দুইটা, চারটা নিয়ে স্যার আমার, আমি আছি সেদিন স্যার অন করতে ভয় পাচ্ছি, রুম বন্ধ করলে স্যার এগুলা বাড়ি ফেলায় দরজার মধ্যে, দরজা খোলার জন্য, মানে এরা দেখতে হবে যে আমি আছি। এইটাই বাচ্চাদের বাচ্চাদের চেঁচামেচি, বুঝছেন, এটা ভালো জিনিস, এটা আমরা শুনলে খারাপ লাগে না, ভালোই লাগে। বড়দের চেঁচামেচিটা হচ্ছে সমস্যা, বুঝছেন। তো বাচ্চাদের যদি সাউন্ড থাকে ওটা রাখবেন, ওটা সুন্দর, এটা ভালো জিনিস। আপনার মাইক্রোফোন অন রাখেন, আমরা চেঁচামেচি এলাও করব, কোনো প্রবলেম না। আপনার তিনজন আপাতত মাইক্রোফোন অন রাখেন। তৃণা চৌধুরী তো আবার বন্ধ করে দিছে, কি কেন? আচ্ছা স্যার আমি অন করতেছি, দাঁড়ান একটু বলে আসি তাদেরকে, যে মানে আস্তে কথা বলার জন্য। বড়দের বলবেন নাকি ছোটদের? বড়দের, ছোটদের না, ছোটদের বলার প্রয়োজন নেই, ওরা বলুক, কথা বললে আমরা। আচ্ছা জি, ঠিক আছে, আপনি বলে আসেন। আচ্ছা স্যার, আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে আজকে ইউটিউব চ্যানেলটা দেখাইতে পারি আপনাদের কিভাবে খুলতে হয়। তখন কি হবে, মাইক্রো ওয়ার্কারে আপনার ইউটিউব রিলেটেড কাজ আসলে এটা কিন্তু অনেকটা কমার্শিয়াল বিষয়, বুঝছেন, এবং এটা অনেক বেনিফিটেড বিষয়। আপনি ইউটিউব চ্যানেল খোলা, আপলোড করা, এমনকি আপনার যে টাইমলাইন সেট করা, এটাও কিন্তু যথেষ্ট জটিল বিষয়, বুঝছেন। এটা আমার মনে হয় যে এখানে আমাদের যা একজন যে ইউটিউব চ্যানেল খুলছে, উনি যে ব্যানার কিংবা প্রোফাইল পিকচার কিংবা টাইমলাইনে যে পিকচার দিতে হয় ওইটা সাইজ বোঝা যথেষ্ট জটিল বিষয়, বুঝছেন। এত সহজ না এটা প্লেসিং করা, এটা রেসপন্সিভ। রেসপন্সিভ মানে হচ্ছে কি, ওইটা মোবাইলের জন্য এক ধরনের, তারপরে ট্যাবের জন্য এক ধরনের, কম্পিউটারের জন্য আরেক ধরনের, বুঝছেন, তিনটা সাইজের থাকে ওইটা। আমরা ডিটেলস দেখাইতে পারবো না, ডিটেলস দেখাইতে হইলে আপনার ইউটিউব চ্যানেলের জন্য কয়েকটা ক্লাস লাগবে, বুঝছেন। তো আমরা কি করব, আধা ঘন্টায় আপনাদের যেটা দেখাবো কিভাবে করবেন তার একটা গাইডলাইন আপনাদের দিয়ে দেব, পরে আপনারা করবেন, করতে গিয়ে প্রবলেমের মুখোমুখি হইলে তখন আপনার টোটাল সলিউশনটা দেবো। এক ক্লাস এখনই আমরা আসলে টোটাল সলিউশন দিতে পারবো না, আমরা শুরু করব, বুঝতে পারছেন। এটা প্রয়োজনীয় এবং এটা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য খুবই দরকার। আপনি গ্রাফিক্সেও যান, আপনি যদি একটা টিউটোরিয়াল বানান আপনার গ্রাফিক্সের একটা বিষয়ে বানিয়ে আপনি আপলোড করে দেবেন, তো এটা প্রয়োজন আছে, ঠিক না? ব্যক্তিগতভাবেও এটা, ব্যক্তিগতভাবেও এটার প্রয়োজন হয়। তো আমরা ইউটিউব চ্যানেলে যাচ্ছি।